খেলা হবে উস্কানি তৃণমূলে, দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনে এবার উত্তরবঙ্গে অশান্তির পরিবেশ গড়ে তোলা হতে পারে, রবিবার শিলিগুড়িতে পৌঁছে এমনই আশঙ্কা প্রকাশ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, 19-এর ভোটে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে বিজেপি 7টি দখল করেছিল। বিধানসভা নির্বাচনে 54টি কেন্দ্রের মধ্যে বিজেপি কটা দখল করবে এই সংক্রান্ত প্রশ্নে সরাসরি উত্তর না দিলেও শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ রাজ্যকে পথ দেখিয়েছিল, বিধানসভা ভোটেও এর ব্যতিক্রম ঘটবে না। এই সরকারের কর্মসংস্থান নিয়ে কোনো পরিকল্পনা নেই, 10 বছর ধরে শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে গেল। মুখে উন্নয়নের কথা বলা হচ্ছে কিন্তু তার কোনো হিসাব দিতে পারছে না। বঙ্গাল কি জনতা তয় কর লিয়া হ্যায় ইস বার ডবল ইঞ্জিন কে সরকার বানায়েগা আর মোদি জি কা নেতৃত্ব মে ভাজপা কি সরকার ইধার ভারী বহুমত সে চুনাব জিতনে বালা হ্যায়। जो नारा अमित शाह जी मोदी जी ने दिया था 2019 में हाफ 2021 में साफ वही होने वाला। শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তী, রিপোর্ট টাইমস বাংলা।